খালেদ মাহমুদ সুজন যেভাবে এদেশের মানুষ তার পেছনে লেগেছে ফেসবুক ব্যবহারকারীরা তরুণ সমাজ তাকে পুরো আবাল বানিয়ে দিতে চাইছে তার বিড়ি এবং বিড়ির ধোঁয়ার পেছনে সবাই হুমড়ি খেয়ে পড়েছে মনে হয় খালেদ মাহমুদ সুজনই এদেশে বিড়ি এবং গাঁজা টানে আর কেউ বিড়ি গাঁজা খায় না এই গতি ক্রিকেট মানব বিবিসির বটবৃক্ষ খালেদ মাহমুদ সুজন উনিশশো সালের একত্রিশে মার্চ যেই ম্যাচটি খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে এই ম্যাচটিতে জয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি অবদান একক অবদান খালেদ মাহমুদ সুজনের এই অবদানকে মুক্তিযুদ্ধের চাইতে স্বাধীনতা যুদ্ধের চাইতে কোনো অংশেই কম বলা যায় না পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে খালেদ মাহমুদ সুজন যে খেলা খেলেছেন তিনি একাই ওয়াসিমাক্রাম ইনজামাম ইজাদ শোয়েব আক্তারদের চোখে মুখে ধোঁয়া ছুটিয়ে দিয়েছেন সেই খালেদ মাহমুদ সুজন যদি একা সময় বাঁচাবার জন্য টেনশন থেকে বাঁচার জন্য দেশ নিয়ে যে টেনশন করে তা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য দুই টান বেঁড়ি খায় দুই টান গাঁজা খায় একটু মদ খায় তাহলে কার কি এসে যায় এটা তো দেশের স্বার্থেই তিনি করেছেন সবার দেশের স্বার্থে তার সমালোচনাটুকু এড়িয়ে যাওয়া উচিত সবার উচিত নিজের দিকে খেয়াল করা গতিদানব ক্রিকেট মানব খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে এদেশের সমালোচকেরা স্বাধীনতা বিরোধীরা আরও যেসব অভিযোগ করে তা হলো টাকা নিয়ে ক্রিকেটারদেরকে দলে চান্স দেওয়া এবং ক্রিকেট টিমের সাথে দেশের বাইরে গিয়ে ক্যাসিনো খেলা মদ খাওয়া আচ্ছা আপনারাই বলেন এই পৃথিবীতে খালেদ মাহমুদ সুজনই কি একা মদ খায় ক্যাসিনো খেলে আর কত মানুষ মদ খায় ক্যাসিনো খেলে সমালোচনা শুধুমাত্র সুজনের হবে কেন সুজন তো যা করে দেশপ্রেমের জন্য করে দেশকে ভালোবাসার জন্য করে এদেশের ক্রিকেটের স্বার্থে করে তবুও কি তার সমালোচনা করতে হবে ওই যে কথাই বলে যে ভালো তারই সমালোচনা মানুষ বেশি করে আমাদের গতিদানব ক্রিকেট মানব খালেদ মাহমুদ সুজনের হয়েছ তাই তিনি হলেন এদেশের ক্রিকেটের অন্যতম পরিচ্ছন্ন ব্যক্তিত্ব অথচ তারই সমালোচনা বেশি হচ্ছে তেরে আসতে দেখা যায় প্রভাবশালী বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদকে বছর দুয়েক আগে সাবেক এবং বর্তমান সকল ক্রিকেটারদের একটি মিলন মেলা হয়েছিল কক্সবাজারে সেখানে এই গতি সুজনও গিয়েছিলেন সেখানে রকিবুল সাবেক ক্রিকেট অধিনায়ক রকিবুলের বিরুদ্ধে লাঠি সোঁটা নিয়ে এগিয়ে যান এই খালেদ মাহমুদ সুজন একটু অভদ্র আচরণ তিনি হয়তো করেছেন আচ্ছা এই দেশে খালেদ মাহমুদ সুজনী কি শুধু অভদ্র আর কোনো অভদ্রলোক নেই শুধু কি সমালোচনা তারই করতে হবে এই নিয়ে টেলিভিশনে নিউজ করতে হবে কি দরকার ছিল এমন একটি নিউজ করার সুজনিত তার জন্য কি এই সমালোচনাটা একটু এড়িয়ে যাওয়া যেত না একটু চাপিয়ে যাওয়া যেত না নিউজ মিডিয়াগুলো কেন বারবার তার সমালোচনা করছে তারা কি তার অবদানের কথা বারবার ভুলে যাচ্ছে বুঝতে পারছে না এদেশের মানুষ এত অকৃতজ্ঞ হয় কিভাবে তাকে আদর করে সম্মান করে অনেক অনেক নামে ডাকে খালেদ মাহমুদ সুজন গতিদানব খালেদ মাহমুদ সুজন গতি মাস্টার খালেদ মাহমুদ সুজন স্লোয়ার মাস্টার খালেদ মাহমুদ সুজন জন্টি রোডস খালেদ মাহমুদ সুমত গদা খামু গদা খালেদ মাহমুদকে সংক্ষেপে খামু গতিদানবকে সংক্ষেপে গদা করে তাকে অনেকে আদর করে সম্মান করে এসব নামে ডাকে অনেকে বলে থাকে এগুলা ট্রল করে ডাকে আসলে তা না তাকে সম্মান করেই মানুষ এসব নামে ডাকে খালেদ মাহমুদ সুজনের আমার মতো যত ভক্ত আছে তারা খুব ভালোভাবেই জানে এই খালেদ মাহমুদ সুজনকে চীনের মহিলা ক্রিকেট টিমের প্রধান কোচ হওয়ার জন্য বারবার আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু এই খালেদ মাহমুদ সুজন তাচ্ছিল্যের সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি একজন খাঁটি দেশপ্রেমিক এই দেশ ছেড়ে তিনি কোথাও যেতে চান না যেখানে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস শোয়েব আক্তার লাথিস মালিন্দা চামিন্দা ভাস এরা এক এক ওভারে এক একটি স্লো বল দিতে হিমশিম খেয়ে যায় ঘাম ঝরে যায় টেনশানে মরে যায় সেখানে আমাদের গতিদানব সুজন যদি দশ ওভার দেন দশ ওভারে তিনি স্লো বল করে কাটিয়ে দিতে পারবেন আমাদের গর্ব গতিধানব খালেদ মাহমুদ সুজনের প্রতিটি দুর্দান্ত ফাস্ট বল শহীদ আফ্রিদি এবং শেনওয়ানের লেগ স্পিনের চাইতে কম গতি সম্পন্ন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম